আজি আমসুর কেন্দ্রীয় কমিটির সভাপতি ইকবাল হুসেন, আমার লগত জেলা উজাই জেলা আমসুর সভাপতি আরিফুদ্দিন সাহেব আছে, উপসভাপতি আমার রমিজুদ্দিন সাহেব আছে, খাদান সম্পাদক লুফুর রহমান সাহেব আছে, এসিস্টেন্ট জেনারেল সেক্রেটারি কবির আহমদ সাহেব আছে উজাই জেলা কমিটির। সব কম দিনের কথা কৈছে, আমি বাট চাম যে কিমান সোনকালে এইখানে কাম করে। তথাপিও আমার একটা আস্থা আছে, হয়তো এমপি ইলেকশনের আগত জেলাখিনি আমি পুনরায় পাম বলে আমি আশাবাদী, আর তো কামখিনি করব বলেও আমার বিশ্বাস আছে। আপনার একটা বিশেষ কারণত আমি মাতি আনিছো ইয়াত আজি। যা কেইদিনমান ধরে জেলা কর্তন লৈ, চারিখন জেলা কর্তন লৈ বিভিন্ন ধরনের প্রতিবাদ মুখর হয়েছে। হিসেবত আমি সদৌ সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন আমসুয়ে একটা কথা কব বিচার, যে এখন দেশের রজায় কেতিয়াও তোর প্রজার লগত অন্যায় করব নয়, লাগিলে সেইজন রজা হিন্দুয়ে হোক মুসলমানেই হোক। আর আমার অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপর আমার আস্থা আর বিশ্বাস আছে, যে জেলা সমূহ কর্তন করার আগত একটা কথা বারম্বার কৈছিল, যে অতি দুখেরে সেই কামখিনি করবলগিয়া হয়েছে, আর খিলঞ্জিয়ার স্বার্থত যেটা সিদ্ধান্ত লওয়া হয়েছে আমি সদৌ সংখ্যালঘু ছাত্র ইউনিয়নে তাত একমত আছো। আজি একটা কথা কৈছিল যে জেলাখিনি অতি কম দিনের ভিতর পুনরায় দিয়া হব। আমি আমার পরিলক্ষিত হয়েছে যে হুজাই এসামে অকল আমার রাইজর আর সরকারের মাজত সংঘাত লগার বাবে উঠি পড়ি লাগিছে, তাত বিভিন্ন ধরনের এলানি আন্দোলন কার্যসূচী হয়েছে। আমি আহ্বান জানাও, আপনার ধৈর্য ধরক, বিশ্বাস রাখক, মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা কয় সেই কামটা করে, আর নিজের মুখে কৈছে যে অতি কম দিনের ভিতর জেলা সমূহ পুনরায় উভতাই দিয়া হব। তার টেকনিক্যাল কিছু ফল্টর কথাও কৈছে, যে আজি সমষ্টি হেৰি ডিমনিশনের কথাও ইয়াত আহিছে, সেই নহয়তো এইখানে কাম করেছে। কিন্তু আমি কোনো ধরনের উত্তেজিত হব নালাগে, আমার যিখিনি আস্থা মাননীয় মুখ্যমন্ত্রীর উপর আছে আমি সদৌ সংখ্যালঘু ছাত্র ইউনিয়নে ওপর আশ্বাস আছে যে পুনরায় দিব, যুঁজিন পুনরায় বিবেচনা হবে, তারপর আমি লাগিলে যি ধরনের আন্দোলন করব লাগে বা আলাপ আলোচনার মধ্যে জেলাখিনি কেন পুনরায় আমি পাও তার কারণে আমি আলোচনা করব।